টাইগারের কাপ্তান নাজমুল হোসেন শান্ত দলে যার অবদান হিসেব করতে গেলে খুঁজে পাওয়া যাবে না কিছুই। বদলায় ভেনু, বদলায় প্রতিপক্ষ, শুধু বদলায় না টাইগার কাপ্তানের ব্যাটিং। উইকেটে এসে সাবলীল হতে পারছেন না মোটেও, বুঝতেই পারছেন না কিভাবে ব্যাট চালালে পেতে পারেন রানের দেখা। রান খরা কাটাতে কোন উপায় হতে পারে অবলম্বন সেটা হয়তো নিজেও জানেন না। এবারের আসরে চার ম্যাচ খেলে তিনবারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, রান সংখ্যা মাত্র 26। আউট হওয়ার ধরন ভীষণ দৃষ্টিকটু। ইন্টারন্যাশনাল সার্কিটে 7 বছর ধরে খেলা একজন ব্যাটার এভাবে আউট হতে পারেন খানিকটা অবিশ্বাস্য বটে। শ্রীলঙ্কার বিপক্ষে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন, সাউথ আফ্রিকার বিপক্ষে পুল করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন, অথচ পরিস্থিতি বিবেচনায় এই শট ভীষণ রকম আননেসেসারি। নেদারল্যান্ডসের বিপক্ষে যেন শান্তকে দেখা গেল কোচের ভূমিকায়, রিভার্স সুইপ করতে গিয়ে ফার্স্ট স্লিপে ধরা। আর গ্রুপ স্টেজের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে যা করলেন সেটা শিশু সুলভ তো বটেই, সাধারণের চোখে আনাড়ি আনকোড়া। ব্যাট প্যাডের বিরাট ফারাক, বল আঘাত করল স্ট্যাম্পকে। কেন ব্যর্থ হচ্ছেন বারবার, তার কিছু কারণ খুঁজে দেখা যাক। প্রথমে যে ব্যাপারটা চোখে পড়বে সেটা শান্তর কনসেন্ট্রেশন, সঠিক মনোসংযোগের ঘাটতি থেকেই এমনটা হতে পারে। তা না হলে ব্যাট আর প্যাডের এত ফারাক থাকবে কেন? খেলছেন পরিস্থিতি না বুঝেই, ভুল শট খেলার প্রবণতা ভীষণ, ব্যাটিং এর সময় যথাযথ পজিশন নিতে পারছেন না, তাই বিট হচ্ছেন বারবার। মানসিকভাবে যে অনেকটাই ভেঙে পড়েছেন তা স্পষ্ট। শান্তর সবশেষ 20 ম্যাচের আমলনামায় চোখ রাখা যাক। রান করেছেন মাত্র 290, 50 পেরোনো স্কোর মোটে একটা, অ্যাভারেজ মাত্র 16.11, স্ট্রাইক রেট নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগটা তৈরি করে দিয়েছেন নিজেই মাত্র 97। ব্যর্থতার পাহাড় সম বোঝা নিয়েও করে যাচ্ছেন ক্যাপ্টেন্সি, অথচ বেশ আগে বাগেই উইকেট বিলিয়ে দিয়ে দলকে বারবার ঠেলছেন বিপদের মুখে। তবুও প্রত্যাশা হাসবে নাজমুল হোসেন শান্তর ব্যাট, বাংলা পাবে নির্ভরযোগ্য একজন ক্যাপ্টেন। আরিফ উদ্দিন নবীন, নাগরিক।